ঘূর্ণিঝড় অসনি শক্তি হারিয়ে বাংলাদেশ উপকূলের দিকে আসবে। বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী এটা প্রায় নিশ্চিত। নিম্নচাপ হিসাবে এটি আগামী 14 মে বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি উপকূল অতিক্রমণ করতে পারে। এর প্রভাবে বাংলাদেশে ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অসনি এখন প্রবল ঘূর্ণিঝড় হিসাবে ধীরগতিতে পশ্চিম ও উত্তর পশ্চিম ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এটি ভারতের উপকূলের কাছাকাছি গিয়ে উত্তর ও উত্তর পূর্ব বাংলাদেশের দিকে বাঁক নিতে পারে। আজকের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অসিনের প্রভাবে এর মধ্যে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি আগামী 14 মে পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা আরো জানিয়েছে ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে মোড় নেবে, কিন্তু সমুদ্রের মধ্যে যে দুর্বল হয়ে নিম্নচাপ রূপ নেবে বাংলাদেশের দিকে এলেও ক্ষতি করার মতো কোনো শক্তি তার থাকবে না। মূলত বৃষ্টি ঝরিয়ে এটি বাংলাদেশের স্থলভাগে এসে নিঃশেষ হয়ে যাবে। আবহাওয়াবিদরা জানিয়েছে ঘূর্ণিঝড়টি ভারতের স্থলভাগ স্পর্শ না করে সমুদ্র থেকে বাংলাদেশের দিকে মোড় নেবে। এটি যেহেতু ভারতের উপকূলের কাছাকাছি যাবে, তাই ভারতে হয়তো কিছু ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড় নিয়ে বাংলায় ভয়ের কোনো কারণ নেই, এদিকে হয়তো নিম্নচাপ হিসাবে আসতে পারে। আগামী কয়েকদিনে এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টি হবে। আগামী 14 মে থেকে আবহাওয়া মোটামুটি ভালো হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আজকে লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।